কিপ ইয়োর ড্রিমস অ্যালাইভ, কথাটা শাহিন শাহ আফ্রিদির। ফেসবুকে ডেশিং লুকে ছবি পোস্ট করেছেন পাকিস্তানের ক্রিকেটের এই নায়ক। তবে লুক কিংবা পারফরমেন্সে শাহিন যতটাই নায়ক হন, বাংলাদেশের ক্রিকেটে তিনি এখন একজন আপাদমস্তক খলনায়ক। কারণ আর কয়েক ঘন্টা পরই এই শাহিন যে হয়ে উঠবেন বাংলাদেশের বড় হুমকির কারণ। শুধু শাহিন নন, পাকিস্তানের আরও দুই পেসার নাসিম শাহ আর হারিস রফকে নিয়েও আছে ভয়। বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দলই ভয় পাবে এই পেস ত্রয়ীকে। তবে শাহিন নাসিম হারিসদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে বাংলাদেশও নামছে প্রায় সমধর্মী সমমানের হাতিয়ার নিয়ে। বাংলাদেশের তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরীফুল ইসলামও যে হুঙ্কার দিচ্ছেন পাকিস্তানকে। এবারের এশিয়া কাপে দুই দলের ছয় পেসারই আছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত সেরা বোলিং ফিগারের দিক থেকে তৃতীয় স্থানে আছেন শাহিন আফ্রিদি, 35 রানের খরচায় 4 উইকেট। তার ঠিক পরপরই তাসকিন, 44 রানের খরচায় 4 উইকেট। তাসকিনের পর পাকিস্তানের আরেক পেসার নাসিম শাহ, 36 রানে 3 উইকেট। আর ঠিক তার সাথেই 36 রানে 3 উইকেট শিকার করে হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। 6 উইকেট শিকার করে শাহিন এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। হারিস রফ এবং তাসকিন দুজনই শিকার করেছেন 5টি করে উইকেট। নাসিম শাহর মতো শরীফুলের নামের পাশেও আছে 4টি উইকেট। ইকোনমির দিক থেকে ছয় পেসারের মধ্যে সবচেয়ে এগিয়ে নাসিম, 3.83। শাহিন খরচ করেছেন ওভার প্রতি 4.13 রান। এছাড়া শরীফুল 4.53, তাসকিন 5.03 এবং হারিস 5.28 রান করে খরচ করেছেন ওভার প্রতি। একটিমাত্র ম্যাচ খেলা হাসানের ইকোনমি রেট অবশ্য এখনও 6-এর ওপরে। তবে হাসানের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। অন্তত পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচেও তাসকিন ও শরীফুলের সাথে দেখা যাচ্ছে অনেকটা নিশ্চিতভাবেই। আগ্রাসী মনোভাব নিয়ে নতুন রূপে হাজির হওয়া হাসান যে কোনো দলকে একাই ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। তাসকিন এখন বাংলাদেশের তো বটেই গোটা বিশ্বের অন্যতম সেরা পেসার। শরীফুলের পক্ষে কথা বলছে তার অ্যাগ্রেশন। একটি দুটি উইকেট শিকার করেই তার চোখ রাঙানি ফড়কে দিতে পারে পৃথিবীর যে কোনো প্রতিপক্ষকে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে নিজেকে নিয়ে এসেছেন অনন্য উচ্চতায়। ইবাদত হোসেন চৌধুরীর চোটের সুবাদে বাংলাদেশের পেস ইউনিটের বড় ভরসা হয়ে উঠেছেন তিনিও। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ তাই শুধু এশিয়ার দুই জায়ান্টের অস্তিত্ব রক্ষা কিংবা ফাইনালের পথে পা বাড়ানোর লড়াই নয়, একই সাথে দেখা মিলবে উপমহাদেশের, এশিয়ার এবং বিশ্বের অন্যতম সেরা আর ভয়ঙ্কর দুই পেস বোলিং ইউনিটের লড়াইটাও। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।